আজকে আমি দিদির কলেজের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি কী কী করেছি সেটাই ব্লগের মাধ্যমে তোমাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ব্লগেই তোমরা দেখেছো আমি কলকাতা দিদির কাছে এসেছি। দিদি বলল যে তার কলেজে একটি অনুষ্ঠান আছে, তাই আমাকে যাওয়ার জন্য বলল। তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দিদি একটি ক্যাব বুক করেছিল, ক্যাব যতক্ষণ আসছিল না ততক্ষণ আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। ক্যাব আসার পর আমরা ক্যাবে উঠে বসলাম। দিদি যেখানে থাকে সেখান থেকে কলেজ বেশি দূর না, কিন্তু কলকাতার রাস্তা অল্প যেতেই অনেক টাইম লাগে, তাই দিদির কলেজ পৌঁছাতে প্রায় আধা ঘন্টা লেগেছিল। যখন গাড়িতে করে যাচ্ছিলাম তাই আমরা ছবি তোলাতুলি করছিলাম এই টাইমটুকু পার করার জন্য। তোমাদের তো আগেই বলেছি যে আমি ছবি তুলতে অনেক ভালোবাসি, তাই এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সেই ক্যাবে উঠে ছবি তোলাতুলি করতে লেগে গেলাম। ছবি তোলা ও ভিডিও করার ফাঁকে বাইরের দৃশ্যটা বেশ দেখতে ভালো লাগছিল, তাই বাইরের দৃশ্যটাও ক্যামেরা বন্দি করে নিলাম। যত দিন যাচ্ছে আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে আমার ভিডিও করতে খুবই ভালো লাগে, তাই আশেপাশে যাই দেখি সেটা আমি ক্যামেরা বন্দি করে ফেলি। আর হ্যাঁ, এটা বলতে তো ভুলেই গিয়েছি যে আমার দিদি কোন ইউনিভার্সিটিতে জব করে। ওর ইউনিভার্সিটির নাম হলো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, আর দিদি হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ এগ্রিকালচার অফ বায়োটেকনোলজি। আর এখন আমরা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতেই যাচ্ছি। এটি অবস্থিত হলো নিউটাউনে, বিশ্ববাংলা গেট পার হয়ে অল্প একটু গেলেই দিদিদের কলেজ। যখন গাড়িতে করে যাচ্ছিলাম তখন ভাবছিলাম যখন দিদিদের কলেজের স্যার বা ম্যামের সাথে আমার দেখা হবে তাদের কীভাবে সম্বোধন করব। স্যার বলবো না ম্যাম বলবো না দাদা বলবো না দিদি বলবো, এই নিয়ে খুব টেনশন হচ্ছিল। কিন্তু যখন কলেজে গিয়ে স্যার ম্যামের সাথে দেখা হয়েছে তাদের দাদা দাদি বলে সম্বোধন করে এতটাই ভালো লেগেছে যে সেটা মুখে বলে বোঝাতে পারবো না। আর কোনো কলেজে স্যার ম্যাম যে এতটা ভালো হতে পারে সেটা আমি ওখানে গিয়েই বুঝতে পেরেছি। বিশ্ববাংলা পার করে যখন একটি বড় বিল্ডিং দিদি দেখিয়ে বলল এটি প্রেসিডেন্সি কলেজের একটি ব্রাঞ্চ, আমার দেখে খুব ভালো লাগলো। দেখতে দেখতে দিদির কলেজে পৌঁছে গেলাম। এই যেটা সামনে দেখছো এটা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পিছন গেট, এই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম, তাই ভিডিওটা এই দিক থেকেই শুরু হচ্ছে। ওখানে পৌঁছে ক্যাবের ভাড়া মিটিয়ে যখন কলেজের ভিতরে ঢুকলাম দেখলাম বিশাল বড় বিল্ডিং। আমি ভাবতেই পারিনি দিদিদের কলেজের বিল্ডিং এতটা বড়, কারণ আমরা যেসব সাইডে থাকি সেই সব সাইডের কলেজের বিল্ডিং এতটা বড় হয় না। তোমরা দেখতেই পাচ্ছ কলেজের সামনে একটি মূর্তি আছে, ওটাই হলো সিস্টার নিবেদিতার মূর্তি, যার নাম অনুসারেই এই কলেজটির নামকরণ হয়েছে। কলেজ সম্পর্কে বলার আগে সিস্টার নিবেদিতার সম্পর্কে একটু জেনে নিই। সিস্টার নিবেদিতার প্রকৃত নাম হলো মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি 28 অক্টোবর 1867 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন অ্যাংলো আইরিশ বংশোদ্ভূত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্য। 1895 খ্রিস্টাব্দে লন্ডন শহরে তিনি স্বামী বিবেকানন্দের সাথে সাক্ষাৎ পান এবং 1898 খ্রিস্টাব্দে তিনি ভারতে চলে আসেন। ওই একই বছর তিনি ব্রহ্মচর্য গ্রহণ করলে স্বামী বিবেকানন্দ তার নামকরণ করেন নিবেদিতা। আর আমার দিদির এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে 2017 সালে। কলেজের ভেতরে ঢুকে কলেজটিকে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, কলেজটি খুবই সুন্দর। তোমরাও ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কলেজটি কত সুন্দর, চারিপালে কত সুন্দর করে গাছপালা লাগানো আছে। কলেজের ডিজাইনে যে সাদা অংশটা ছিল সেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তাছাড়া কলেজের সামনে একটি র‍্যাক রাখা ছিল এবং সেই র‍্যাকে কিছু টব দেওয়া ছিল, সেই টবে সুন্দর করে কিছু গাছ লাগানো ছিল যেটা দেখতে খুবই ভালো লাগছিল। কলেজে ঢোকার পর অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি করার পর দিদি বলল চল এবার তাহলে কলেজের ভিতরে ঢোকা যাক, এবং যেখানে অনুষ্ঠান হচ্ছে প্রথমে আমরা সেখানেই গেলাম। কলেজের যেই রুমে মেন প্রোগ্রাম হচ্ছিল সেই দিকেই দিদি যাওয়া শুরু করল এবং পিছু পিছু আমিও সেই দিকেই গেলাম। রুমে ঢুকে দেখলাম রুমটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে এবং রুমের একদিকে স্টেজ করেছে যেখানে অনুষ্ঠান হচ্ছে, এবং অনুষ্ঠান দেখার জন্য অন্যদিকে চেয়ার সাজিয়েছে যেখানে গেস্টরা এসে বসবে। তাই আমরা গেস্টের চেয়ারে গিয়ে বসে অনুষ্ঠানটা দেখতে লাগলাম। কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর দিদি বলল চল আমার ক্যাম্পাসে যাই। তারপর আমরা দিদিদের ডিপার্টমেন্টে গেলাম এবং দিদিদের যেখানে স্টাফ রুম সেখানে দিদির পিছু পিছু চলে গেলাম। স্টাফ রুমে ঢুকে দিদির যে ডেস্কটা ছিল সেখানে দিদির নাম লেখা ছিল ডক্টর উম্মে সালমা, সেটাকেই প্রথম ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছিলাম। দিদিকে বললাম ওখানে বসতে, তাহলে ভিডিওটা আরও সুন্দর লাগবে। তারপর দিদি আমাকে বলল তার পাশে একটি চেয়ারে বসার জন্য, আমিও গিয়ে সেই চেয়ারটিতে গিয়ে বসলাম। তারপর দিদি দিদির কলিগদের সাথে আমার সাথে পরিচয় করিয়ে দিল। আমি ভিডিও করছিলাম এটা দেখে দিদির কলিগরা আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি ব্লগ ভিডিও করছো। আমি বললাম হ্যাঁ একটা ব্লগ ভিডিও হচ্ছে।
যখন দিদিগুলো শুনলো এটা ব্লগ ভিডিও হচ্ছে, তারা এত সুন্দর করে ইন্ট্রোডাকশন দিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি তো ভাবতেই পারিনি যে দিদির কলিগদের সাথে আমার এত সুন্দর করে পরিচয় হবে। একদিনের পরিচয়ে প্রায় বন্ধুর মতো হয়ে গেছে। যেহেতু কলেজে অনুষ্ঠান ছিল তাই সবাই ট্র্যাডিশনাল ড্রেসে এসেছিল, আর এটা দেখে দেখতেও খুব সুন্দর লাগছিল। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, কোনো কলিগদের মধ্যে যে এতটা মিল হয় সেটা আমি আগে কোনোদিনও দেখিনি। দেখে তো মনে হচ্ছে ফ্যামিলির মতো। কোনো কলেজের অনুষ্ঠানে যে কীভাবে আনন্দ করতে হয় সেটা এখান থেকে দেখে শেখা দরকার। যেহেতু আমি ভিডিও করছিলাম তাই দিদিগুলো বললো যে আমরা একটা ডান্স স্টেপ করি, সেটার ভিডিও তুমি করো। তাই দিদিগুলো কী ডান্স স্টেপ করবে তার রিহার্সেল দেওয়া শুরু করলো। একেবারে ডান দিকে যে দিদিটি আছে ওই দিদিটা শেখাচ্ছিল, আর বাদবাকি দিদিগুলো ওটা দেখে কপি করছিল। তবে যে ফাইনাল যে ডান্সটা হলো সেটা খুবই সুন্দর ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দিদিগুলো ডান্স করছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পরেও যে এত সুন্দর ডান্স করে সেটা না দেখলে বোঝাই যায় না। এইসব করতে করতে আমার চশমাটা যেন কোথায় হারিয়ে গেছে সেটারও দেখছি ভিডিও ক্যাপচার হয়ে গেছে। তাই আর ব্লগ থেকে সেটাকে কাটিনি, রেখেই দিলাম। যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ দিদিগুলোর সাথে পরিচয় বাড়তেই থাকছিল, আর তাতে আনন্দও বাড়তে থাকছিল। বিভিন্ন ধরনের ঠাট্টা মজা নিয়ে কথা হচ্ছিল। এই দিনে দিদিগুলো আর স্যার ম্যাম ছিল না, বন্ধু হয়ে গেছিল আমার। কলেজে অনুষ্ঠান থাকার জন্য দুটো দিদি তার মেয়েদের নিয়ে কলেজে এসেছিল। ঘরে গিয়ে তাদের সাথে মিট হলো, এবং একজন তো ভীষণ দুরন্ত ছিল আর একজন ছিল খুবই কিউট। তারা এত নাচানাচি করছিল, তাদের দেখে যে এতই ভালো লাগছিল সেটা মুখে বলা যায় না। এই সবুজ জামা বাচ্চাটাকে দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমার মা বলে আমিও নাকি ছোটোবেলায় এরকমই দুরন্ত ছিলাম। বাচ্চা বাচ্চা এই মেয়ে দুটো কী সুন্দরভাবে খেলছিল আর কী যে আনন্দ করছিল, আমারও খুব ভালো লাগছিল ওদের দেখে। একজন তো আমাকে মামাই মামাই বলে কী সুন্দর কিউট করে ডাকছিল। এবার আমি স্টাফ রুম থেকে বেরিয়ে কলেজের বিভিন্ন দিকের ভিডিও ক্যাপচার করছিলাম। উপর থেকে কলেজের চারিপাশে যে বিল্ডিংগুলো ছিল সেগুলোই তোমাদের দেখাচ্ছি। কতই না সুন্দর লাগছে চারিদিকে কলেজের বিল্ডিংগুলোকে দেখতে। আবার যখন স্টাফ রুমে ঢুকলাম দেখলাম দিদিরা সবাই একে অপরের সাথে ছবি তোলাধুলি করছে। যেহেতু সামনে পুজোর ছুটি পড়ে যাবে, সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে, তাই একে অপরের সাথে ছবি তুলে মেমোরি ক্রিয়েট করছে। দেখতে দেখতে বাড়ি ফেরার সময় হয়ে আসলো, তাই সব দিদিগুলো সবার সাথে বাই বলাবলি করছিল। যখন সবাই সবাইকে বাই বলে স্টাফ রুম থেকে বেরোনোর সময় আসলো, তখন একটি দিদি বলল যে স্টাফ রুমের বাইরে একটা ক্যামেরা সেট করে, যাতে সবাই ওই ক্যামেরার দিকে তাকিয়ে বাই বলে বাড়ি যেতে পারে। দিদিগুলো এক একে বেরোচ্ছিল আর ক্যামেরার দিকে তাকিয়ে বাই বলছিল, সেটা দেখে খুব মজা লাগছিল। এরপর লিফটে করে আমরা সবাই নিচে চলে আসলাম। নিচে নেমেও একটা দিদির মেয়ের সাথে কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এরপর বাড়ি যাওয়ার জন্য দিদি আবারও ক্যাব বুক করছিল। দিদিদের কলেজের এক পাশে হাতে টানা যে রিস্কাগুলো ছিল সেটা ডেমো তৈরি করা ছিল, যেটার সাথে একটু ফটোশ্যুট করলাম। এটা দেখতেও খুব সুন্দর ছিল। তারপর যখন ক্যাব আসলো, ক্যাবে বসে আমরা বাড়ির দিকে যাওয়া শুরু করলাম।
বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি।